আজ সোমবার 11ই বৈশাখ 2022 সালের 25শে এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীরে কিন্তু সতেজতা তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে, সেটিকে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। আজ আপনাদের কিন্তু অবশ্যই নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলে হবে না। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, তাহলে দেখবেন দিনটি আজ আপনাদের ঠিকঠাকই কাটবে। অন্যথায় হতাশাগ্রস্ত কিন্তু হয়েই যেতে পারেন। অর্থগতভাবে আয় ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে, তবে খরচও বাড়বে। আজ কোনো প্রকারভাবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য বিজনেসম্যানদের বলবো, অভিজ্ঞ ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পরামর্শ না নিয়ে একদমই যেন এগিয়ে যাবেন না। কারণ না কারোর পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। আজ যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু দিনটি অফিসে অতুলনীয়, অভাবনীয় কাটতে চলেছে। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। আজ আপনারা তো তৎসত্ত্বেও বিভিন্ন মানুষজনের থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য একাকী সময় কাটাতে চাইবেন, সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, পড়াশুনোয় কিন্তু আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। তবে হ্যাঁ, পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের থেকে ফুল সাপোর্ট কিন্তু আজ আপনারা নিশ্চিতভাবে পাবেন। আজ আপনার গৃহে বা বাড়ির পরিবেশে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই করতে পারেন, তবে সেই পরিবর্তন করার আগে সকলে সম্মতি পেয়েছেন কি না একবার খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। স্বামী স্ত্রী মুদিখানার কেনাকাটা নিয়ে আজ আপনারা ঝামেলা করতে পারেন একে অপরের সাথে, এরকম ছোটোখাটো ব্যাপার নিয়ে। আর তাই স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আপনাদের বলবো, নিজেদের রোম্যান্টিকতা সবার সামনে দেখানোর দরকার নেই, কু নজর পড়ে যেতে পারে। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ আপনারা ব্ল্যাক কালারের, কালো রঙের কোনো ড্রেস পরুন। প্রেম দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আর যেহেতু সোমবার, তাই মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত, এটি সকাল বিকাল রাত 3 বেলায় 11 বার করে জপ করুন, 2-3 মিনিট করে লাগে। প্রভূত পরিমাণে শুভ পরিণাম পাবেন। যাদের চন্দ্ররাশি তুলা, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের তুলা লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।